শাশুড়ি জিন্দাবাদ। কি ব্যাপার কি শাশুড়ি, তুমি হঠাৎ বাসন থেকে দিয়ে আমায় ডেকে পাঠালে? হ্যাঁ, এই যে মাস্টারমশাই, ইনি তো আপনার সঙ্গে কোনো রকম কথাই বলেন না, তাই আর কি আপনার নামটা বলে দিন। হ হর ব হরবল, ওরে বাবা হরবল, বা ভালো বাবা। এই কথাটা বলতে আপনাকে কি অক্লান্ত পরিশ্রম করতে হলো? আচ্ছা, দুটো লাইন বলতে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে পুরো কোর্সটা আপনি শেষ করবেন কি করে? শাশ্বত মা, ওনাকে বাড়ি যেতে বলো। আমার চা আংটিটা খেয়ে নেবেন না মা। কি আশ্চর্য, আপনি পড়াবেন, সে মুখেই যদি এরকম গন্ডগোল থাকে তাহলে কি করে আপনার চাকরি থাকবে বলুন তো। মা, একটা কথা বলি, হ্যাঁ মানছি ওনার ক্লাচে হয়তো একটু গন্ডগোল আছে, কিন্তু স্টিয়ারিংয়ে কিন্তু কোনো গন্ডগোল নেই। উনি কিন্তু খুব বিদ্বান একজন মানুষ। বুঝলাম যে ওনার কথা বলতে একটু অসুবিধা হয়, একটু স্ট্যামারার, কিন্তু আপনি একটু লেখালেখির কাজ দিয়ে তো দেখতে পারেন। হ্যাঁ, এটা তো মন্দ বলনি। দিশাকে? ও, দিশাই তো সে। সেটা কে? মিস্টিরিয়াস, ইনি তো কিছুই জানেন না দেখছি। এনাকে কিছু না বলে এখানে নিয়ে আসা হয়েছে কেন? নাকি ইনি নীলের বাবাই নন, কাউকে ভাড়া করে আনা হয়েছে? এই মুখ সামলে কথা বলবেন, আপনি আমাকে ভাড়াটে গুন্ডা বললেন? আপনাকে গুন্ডা বললাম কখন? বলতে কতক্ষণ, ভাড়াটে পর্যন্ত তো বললেন। আমি নীলের বাবা, উনি হচ্ছেন নীল যাকে ভালোবাসে তার মামা। ভেরি গুড, চলুন চলুন, দারুণ যাচ্ছে। দিশা ওনার ভাগ্নি, ফাটিয়ে দিয়েছে। আমি তো সেই দিশাকেই দেখতে এসেছি। ও, জবাব নেই। কিন্তু এতক্ষণ তো দিশার বদলে তার মামাকেই দেখে যাচ্ছি, এবং উনি যথেষ্ট বোরিং আমার আলুর চেয়েও। আপনার আলু? কই গো, রান্নাঘর এসো, দিশাকে আনো, মিষ্টি আনো, এসো এসো। বলো তো মা, তোমার নামটা? দিশা। শুনলেন, পারবেন এইভাবে দিশা দেখাতে? হ্যাঁ, এইবার বিশ্বাস হলো ও আমার ছেলেকে দিশা দেখাতে পারবে। আমারও বিশ্বাস হলো এইবার দিশা তার হারানো বাবাকে খুঁজে পাবে। এদের তো ঠিক চিনতে পারলাম না। সবাইকে যে চিনতে হবে এমন তো কোনো কথা নেই। একে ভীষণ চেনা চেনা লাগছে। ও আমার এক বন্ধুর ছেলে, ওর নাম কৃষ্ণেন্দু। কোথায় দেখেছি বলতো? পাগল, আমি মরিনি, ভূত হবো কেন? এই আমায় ছুঁয়ে দেখ। কদিন ধরে দেখছি তুমি বেশ উদাস। আমি উদাস? সুরদাস, গুরুদাস, হরিদাস, কালিদাস নই, আমার এক সময় যৌবন ছিল, বন্ধু আছে, কিন্তু মজা কই? মজার সন্ধান দিতেই তো আমি উপস্থিত ভাইয়া। কি কতো, আপনি এখানে? আমি শুধু একা নই, শাশ্বত আছে। আমার দিদি শ্রীমতী মহাকালী সিংহ ঘোষে কড়া নির্দেশ, তোমাকে নিয়ে যেতে হবে। আমার দিদি একটু ভুলভাল ইংরেজি বলে সত্যি, কিন্তু বিবেচনায় সে অনেকের ওপর দিয়ে যায়। বাসন্তীকে বড়াবার দায়িত্ব দেওয়ার জন্যই তোমাকে তিনি ডেকেছেন। বাসন্তী, বাসন্তী, বাসন্তী মানে আপনাদের বাড়ির ওই আশ্রিতা মেয়েটি? এই জিন্স, তারপর কানে দুল, এগুলো তো মানে তারুণ্য নয়, তারুণ্য মানে কর্মযোগ। তুমি একজন কর্মযোগী? মানে কর্মযোগী, আমাদের একটা অদ্ভুত ফিলিং হচ্ছে কদু মামা, আমি চোখের সামনে হাসির দড়ি দেখতে পাচ্ছি। বন্দে মাতরম। জিন্দাবাদ।